Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bundura. আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পার্সেল মুভিটির ফার্স্ট পোস্টার নিয়ে। পার্সেল মুভিটি গতকাল একটি পোস্টার রিলিজ করা হয়েছে, আর এই পোস্টারে আমরা কী কী দেখতে পেলাম সেই নিয়েই কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার সাথে বলতে চলেছি এই মুভির ঘটনা বা কেমন থাকতে চলেছে সেই সমস্ত কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তা চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে অবশ্য বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। প্রথমত বলে রাখি যে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, কারণ আমি দু মাস যাবত এই ভিডিওগুলি খুবই কম আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও করার সময় কিন্তু ছিল না। সেই সব সমস্যা মিটিয়ে কিন্তু আবার আমি আজ থেকে নতুনভাবে শুরু করতে চলেছি, নতুনভাবে নতুন কিছু ভিডিও আপলোড করে। তাই আজ আমরা এই ভিডিওতে প্রথম শুরু করতে চলেছি যে মুভিটি নিয়ে, সেটি হলো পার্সেল মুভিটি। পার্সেল মুভিটি কিছুদিন আগে কিন্তু একটি পোস্টার রিলিজ করা হয়েছে, আর এই পোস্টারটি আমরা কী কী দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। দিন কয়েকদিন আগেই কিন্তু পার্সেল মুভিটি শুটিং কিন্তু শেষ হয়েছে, আর পরিচালনায় কিন্তু পিপা খ্যাত ইন্দ্রদীশ আচার্য কিন্তু এতে কিন্তু পরিচালনা করেছেন। আপাতত চলছে শুটিংয়ের কাজকর্ম, মানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর মাঝেই কিন্তু মুক্তি পেল পার্সেলের ফার্স্ট লুক, আর সেই পোস্টারে নতুনভাবে অপাতারে দেখা গেল অভিনেত্রী ঋতুকান্না সেনগুপ্তকে। সম্পর্কের চোরা বাঁকে মানসিক টানাপোড়ানে জর্জরিত এক মহিলা চরিত্রে দেখা যাবে ঋতুকান্না সেনগুপ্তকে, আর তার ইঙ্গিত মিলল কিন্তু পার্সেলের পোস্টারে। আবারও কিন্তু বিলু রাক্ষসের পর পার্সেলে হাত ধরে একই ফ্রেমে দেখা যাবে ঋতুকান্না সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে, আর এই ছবি সাইকোলজিক থ্রিলারধর্মীয় হতে চলেছে। ঋতুকান্না এবং শাশ্বত ছাড়াও ইন্দ্রাশিসের আগামী ছবিতে অভিনয় করছেন লীলা মজুমদার ও অম্বরীশ ভট্টাচার্য। সম্প্রতি কিন্তু পরিচালক নিজেই তার টুইটারে প্রকাশে এনেছে পার্সেলের ফার্স্ট লুক। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী পরিচালক কিন্তু ইন্দ্রাতীশ অবশ্য ছবিটি সম্পর্কিত সব কিছু গোপন রাখতে ইচ্ছুক। তিনি জানিয়েছেন পার্সেল মুভিটি কেন্দ্র করে শুরু হবে একটি ছোট পার্সেলকে। প্রথম দৃশ্যে দেখা যাবে একজন গৃহবধূ দরজা খুলে অপরিচিত ব্যক্তির হাত থেকে একটি পার্সেল নিচ্ছে। তারপর এই পার্সেলকে কেন্দ্র করে এগোবে কিন্তু এই ছবিটির গল্প। পিপা দৌলতে কিন্তু ইন্দ্রাজিস আচার্য অবশ্য এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম, কারণ দেশ বিদেশে সমৃদ্ধ হয়েছে তার এই ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তির আগে কিন্তু তিনি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যেতে চান পার্সেল মুভিটিকে, আর এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব করেছেন জয় সরকার। আর এই ছবিটি কিছুদিনের মধ্যে অবশ্য আমরা দেখতে পেতে চলেছি ছোট্ট একটি টিজার বা ট্রেলার। তা কিন্তু ছবি সম্পর্কে আরও কোনো তথ্য যদি এসে থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের সামনে চলে যেতে পারে।